হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যে দেখানো আছেন আমার ভিডিও দ্বারা দেখা, আসলে আমি দেখাইয়া মারতে পারি না। আমার আমার আব্বা দেখাইয়া, আম্মা সিলেটি, তো মারতে আমার কষ্ট, আমার জন্ম সিলেট। তো আমি গেছিলাম ঢাকা, তো একটা খামল লাগে। তো প্রথমে আমি কিতা চড়ছি, সিএনজি চড়ছি, তারপরে বাস। তো কোনোদিন চড়ছি না এটা বাস, তো আমার কাছে তো যে মজার লাগে সব কিছু চড়তাম, বাস, ট্রেন, অটো রিক্সা, যা কোনোদিন চড়ছি না, প্লেন বাদে সব কিছু চড়ে লাগছে বাংলাদেশের। তো আজকের ভিডিওটা আমি আপনার লগে শেয়ার করলাম আমার মানে এক্সপিরিয়েন্স। এটা আমি আসলে ইংলিশে একটু দুর্বল, কথা মানে ইংলিশ বড় বড় জিনিস উচ্চারণ করতে একটু কষ্ট লাগে, মানে এক্সপিরিয়েন্স। তো এটা কাজ যাইলাম আমার ভাইয়ের লগে, ভাই বলতে গিয়ে আমার ফ্রেন্ডও, আমার সব কিছু। তো প্রথমে সিএনজি চড়ছি, তারপরে বাস। বাস চড়ার পরে এটা সম্ভবত এনা মনে হয় এসির বাস আসিল। তারপরে আমরা নামছি উজানবাটিত, উজানবাটিত নামিয়ে আমি একটু বাথরুমও গেছি, তারপরে একটু খাইছি স্ন্যাক্স, তারপরে আবার গাড়ি তুটি গেছি। তো এটা হচ্ছে বুড়োর সময়, কোনোদিন বুড়ো দেখছি না খিলাও হয়। তো দেখলাম ফার্স্ট টাইম বুড় খিলাও হয় মর্নিং, মেবি 4 PM বা 5 PM ওরকম। তারপরে এটার লগে 6টার সময় বাজে, হানিফ এন্টারপ্রাইজে গেছিলাম, না হ্যাঁ না হয়তো করলাম না। তারপরে গেলাম ফটো তোলার লাগি, না ফটো সাইজ করে হাঁটার লাগি। এটা হলো গিয়া এমবেসির গালাত ফটো লাগি ফলা, বাট ও লইয়া আমি 3 বার গিয়া করছি, এমবেসি ফেস 3 বার করছি। তো এবার আমি নিয়ত করছি যদি এবার যদি কিচ্ছু না হয়, ভিসা যদি ক্যান্সেল করে, তাইলে আমি ফাস্ট ফুড বেটার মুখও এটা মারি আইমো। আমি নিয়ত করছি, তার লাগে ভালো লাগে না, মানে যাওয়াটা থাকি বেশি কষ্ট হয়ে যায়, ঢাকার দৌড়াদৌড়ি, মানে গরম, আল্লাহ আকবার, মানে কইবার মতো না। এর মাঝে আমরা বাঙালি কষ্ট করতাম, চাই না কোনো কিছু পাইতে হলে। তো এটা হচ্ছে কি আমার ওটা লোক আমার এমবেসি। তো পয়লা ফার্স্ট টাইম দেবলা আসলাম, তো লাইন দৌড়ছি, তো সেকেন্ড টাইম আর দৌড়ছি না, আর থার্ড টাইমও দৌড়ছি না, মানে এখন আকু আমার কাছে সব কিছু ইজি হয়ে গেছে গিয়া। তো 3 বার হলে আমি এমবেসিত ফেস করছি, মানে বেটা এক বেটারে দেখতে দেখতে আমি বোরিং হয়ে গেছি গিয়া। তারপরে কাগজ টাগজ জমা দেওয়ার পরে তো কিছু সময় আমার বাইরে লাগে, একটু ঘোরাঘুরি করলাম, শপিং করছি। আমি আবার শপিং ছাড়া থাকতাম পারি না। তো আমরার ফ্লাইট আসিল 8:30 সময়, আর আমরা খাম শেষ হয়ে গেছে গিয়া 3টার সময়। তো 4.5 ঘন্টা আমরা একটু ঢাকা ট্যুর করলাম, জিন্দাবাদ ইয়ত গেছিলাম কিতা, খালি অনলাইনও দেখি ডায়মন্ড কিতা সেল দেয়। তারপরে গুলশান কিতা খাফর 50 টাকায় 100 টাকায় মিলে, তো সব কিছু যাইতাম পার্সোনাল সময়ের অভাবে। তো নেক্সট টাইম যাওয়ার চিন্তাধারা আছে, আর ও ডায়মন্ড আমরা ফ্লাইট তো মিস করা যাইতো নাই। তো চাইছিলাম একদিন থাকতাম, তো আমার ভাইয়ের যে গরম সহ্য করতে পারতে নাই, তো ভাই হতা হলাম, তো আবার আইলাম, ওই নেক্সট টাইম থাকবো না। ও ট্রেন আইসে, তো ট্রেনেও বদলাইছে ফয়লা ডাব্বা। তো আমার ভাইয়ের হরে দেয়া ভিডিও হরিলা, তো আবার ইউটিউবে ভিডিও চাই দেস হরিলা, ওটাও শেয়ার হরিস, তো ওটাও শেয়ার হলাম। আর আমি তো পুরা টায়ার্ড, মানে কিতা ঘুরতাম, আর কিতা কিনতাম, আর কিতা খাইতাম, আমার আমি মন মেজাজ এমন বিরক্ত। বেটায়ের মাঝে আবার ইন্টারভিউ নিছে, মানে এবার আমি কিছু শিখিয়া গেছি না, কিন্তু বহুত কিছু আমার ডাকি লাগিছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ 98% আমি ইন্টারভিউ পারছি, এবং দেখা যাওক কিতা হয়, জানাইব ভিসা দিব কি না। তো সব যারা আমার ভিডিও দেখরা অবশ্যই মেলাই দোয়া করবা, যাতে এবার কি ভিসাটা হয়ে যায়। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে, মালা তাহবা, আর ইনো আমি ফেয়ারা ফ্রি হইরাম।